সাথে কাজ করেছেন ফিল্ডিং কোচ হিসেবে, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে, জাতীয় দলের হেড কোচ হিসেবে হিসেবে নিজেকে ভবিষ্যতে দেখেন নাকি? অবশ্যই স্বপ্ন তো সবাই দেখে, স্বপ্ন যে আমিও দেখি না তা না, স্বপ্ন সবাই দেখে, ইচ্ছা তো সবারই আছে। বাট আমার মনে হয় যে আগামী বেশ কিছু সামনের কিছু বছর আসলে আমাদের আসলে এটা নিয়ে চিন্তা করাটাও একটু ডিফিকাল্ট, কারণ স্পেশালি আমার জন্য খুব ডিফিকাল্ট। আমার মনে হয় যে সাকিব আমি মুশফিক যতদিন খেলবে ততদিন আমার আসলে খুশ না হওয়াটা আমার জন্যও ভালো, কারণ এদের সাথে আমার রিলেশনটা এত ক্লোজ যে এখন আমি আসলে হেড কোচ হলো এটা এটা না সব দিক দিয়ে কথা হইতে পারে, কারণ এরপর মধ্যে আমাদের সম্পর্কটা আসলে খুব বেশি ক্লোজ দেখেছে। এখান থেকে আসলে আমি আমার পক্ষেও সম্ভব না, এবং এখানে আমার পক্ষে হেড কোচ হওয়াটাও আমি মনে করি না যে এটা আমার জন্য ভালো কিছু হবে বা টিমের জন্য ভালো কিছু হবে সেটাও আমি মনে করি না। তো আমার কাছে মনে হয় এরা যখন রিটায়ার করবে তখন হয়তো আমি হয় তখন আবার চিন্তা করবো যে তখন হয়তো হইলে হয়তো তখন আমার জন্য কোনো অসুবিধা হবে না। বাট যেহেতু এটা এটা একটা অনেক বড় ব্যাপার, এটা যে চাইলে আমার হয়ে গেলাম তা না, এটা যেহেতু একটা ন্যাশনাল বাংলাদেশ জাতীয় দল টিম চালানো মানে এটা একটা অনেক অনারের ব্যাপার, এবং সেই সাথে আপনার সেই পার্সোনালিটিটাও লাগবে। বাট আমার মনে হয় যে এখন যে আমার পার্সোনালিটি রোলটা যেটা থাকি তামিম মুশফিকের সাথে, সেটা আসলে আমার মনে হয় যে এটা হেড কোচের রোলের সাথে যায় না। এটা আলটিমেটলি আমাকে এটা পরবর্তী জেনারেশনের সাথে হয়তো সেটা আমার পক্ষে হয়তো সম্ভব হয়তো এটা সম্ভব না। বাট এছাড়াও আমি মনে করি যে আমাদেরও আরো অনেক কিছু শেখার বাকি আছে, আমাদের পার্সোনালিটি গ্রো করার জন্য অনেক কিছু শেখার বাকি আছে, এবং কোচিং এও আমার কাছে মনে হয় যে আরো অনেক কিছু শেখার বাকি আছে। তারপর হয়তো চিন্তা করবো যে ওই রোলটা কি করা যাবে কি করা যাবে না। বাট ইচ্ছা তো ইচ্ছা আমি বলবো যে ইচ্ছা তো অবশ্যই আছে, ইচ্ছা তার কান না থাকবে নাহলে তো স্ট্যান্ডার্ড আসলে কোচিং করা যাবে না। জি স্যার, অনেক অনেক ধন্যবাদ, বিশেষ করে শেষ প্রশ্নের উত্তরটার জন্য। সৎ সাহস এবং আপনি যে নিজের ব্যাপারে এরকম মন্তব্য করেছেন, সত্যি কথা আপনার প্রতি আমার আমার রেসপেক্ট অনেক অনেক গুণ বেড়ে গেল। এখন আপনার কাছে তো আর ক্রিকেট খেলা শেখা সম্ভব না, এরপর থেকে হয়তো লাইফ অ্যাডভাইস নিব। এই সময় যেখানে আমরা সবসময় নিজেদেরকে বড় করে দেখানোর চেষ্টা করি, যে কোনো সুযোগ আসলেই নিজে তার জন্য প্রস্তুত থাকি বা না থাকি নিয়ে নেই, নিজের ব্যাপারে আপনি যেরকম আত্মসমালোচনাই বলবো যে বলেছেন যে অনেক জায়গায় ইমপ্রুভ করার ব্যাপার আছে, এক কথা অসাধারণ। এবং যারা দেখছেন তারা নিশ্চয়ই বুঝে গেছেন যে কেন সাকিব, তামিম, মুশফিক, মমিনুলরা বারবার সালাউদ্দিন স্যারের কাছে ছুটে যান। স্যার অনেক অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা আপনাকে, ভালো থাকবেন আর লাইনটা কাটবেন না। আপনারা যারা দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।